ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে আগামীকাল অর্থাৎ 30 নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি দহন। সিয়াম এবং পূজা জনপ্রিয় এই জুটির দহন ছবিটি দেখার জন্য অলরেডি দর্শকরা মুখিয়ে আছেন, কিন্তু মনে তো হচ্ছে না দহন ফাঁকা মাঠে গোল দিতে পারবে। কারণ সেই দিনে সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা ও নায়িকা মিমি চক্রবর্তী অভিনীত ভিলেন ছবিটি। অলমোস্ট 50টির মতো সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। এখন দেখার বিষয় এই যে ভিলেন আর দহনের মধ্যে এই মোকাবেলায় কে থাকবে এগিয়ে। চলুন তাহলে একটু অ্যানালাইসিস করে আসি। প্রথমেই আসি এই দুই সিনেমার গল্প নিয়ে কথা বলতে। এখন দুই সিনেমার গল্পই কিন্তু ক্রাইম থ্রিলার বেসড, তবে ভিলেন ছবিটি সাউথ ইন্ডিয়ান ছবি দ্য জেন্টলম্যান ছবি থেকে ইন্সপায়ার্ড করে নেওয়া হয়েছে এবং দহন ছবিটি একেবারে মৌলিক একটা সিনেমার গল্প। বাংলাদেশের রাজনীতি ও সন্ত্রাসবাদের উপর বেস করে নির্মিত হয়েছে এই ছবিটি। এখন এই দুই ছবির কিন্তু একটা কমন বিষয় রয়েছে, এখানে দুই ছবির নায়ককেই দেখা যাবে প্রথমবারের মতো ভিন্ন লুকে। কলকাতা ইন্ডাস্ট্রির চকলেট বয় অঙ্কুশ যেমন একেবারে মাস্কুলার একটা হাঙ্ক লুকে হাজির হচ্ছেন এই ছবিতে, তেমনি পোড়ামন্টুয়ের রোমান্টিক হিরো সিয়াম তার দ্বিতীয় ছবিতেই হিরো থেকে সরে এসে একেবারে নেগেটিভ একটা রোলে নিজেকে প্রেজেন্ট করছে। দহন ছবিতে সিয়ামকেও যে একটা ডিফারেন্ট লুকে দেখতে পাওয়া যাবে এটা নিয়ে আলাদাভাবে বলার তো কিছু নেই। এই দুজনেই কিন্তু বেশ ডেডিকেটেড অ্যাক্টর। একদিকে অঙ্কুশ যেমন 6 মাস কঠোর পরিশ্রম করে নিজের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বদলেছে, লুক বদলেছেন, সিয়ামও কিন্তু তার লুকের জন্য অলমোস্ট 1.5 মাস এক্সপেরিমেন্ট করেছেন, ডায়েট করেছেন, পরিশ্রম করেছেন। এখন এই মুভির সাসপেন্সের কথায় যদি আসি, ভিলেন ছবিতে অঙ্কুশকে দেখা যাবে ডাবল রোলে অভিনয় করতে এবং এই দুটো চরিত্র একজন কিনা নাকি দুটো আলাদা মানুষ এটা নিয়ে একটা সাসপেন্স রয়েছে। এছাড়া এখানে দুইজন নায়িকা রয়েছে এবং ত্রিভুজ প্রেমের একটা গল্প দেখতে পাওয়া যাবে। তেমনি দহন ছবিতে থাকছে দারুণ কিছু চমক, দারুণ কিছু টুইস্ট যেটা মুভি না দেখলে বোঝা যাবে না। এই যেমন সিয়ামের তুলা ক্যারেক্টারের অনেকগুলো শেড রয়েছে যে কিনা নেগেটিভ একটা রোল প্লে করলেও প্রেমের একটা গল্প আছে, যেখানে তার ক্রাইমের জন্য তার ভালোবাসার মানুষ ভিকটিম হয়ে যায়, যার কারণে অনুশোচনায় ভুগতে দেখা যায় তাকে। তার উপর আবার এখানে মেইন ভিলেন কি তুলা নাকি তার মাথার উপর কেউ আছে এবং তুলার পরিণতি শেষ পর্যন্ত কি হয় সেটা নিয়েও রয়েছে ব্যাপক একটা সাসপেন্স। এখন অ্যাকশনের কথা যদি আসি, তাহলে অঙ্কুশের ভিলেন ছবিটিতে রয়েছে অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স যেগুলোতে অঙ্কুশে দেখা যাবে দারুণ কিছু অ্যাকশন স্টান্ট করতে। অন্যদিকে দহন ছবিতে তেমন একটা অ্যাকশন ট্রেলারে দেখা যায়নি, তবে এটা পুরোপুরি কন্টেন্ট বেসড মুভি এবং গল্পটাই মুভিটাকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া ভিলেন ছবিটিতে মনে হয়েছে এটা হিরো সেন্ট্রিক একটা মুভি, কাহিনীটা মেইন কাস্টিংকে ফোকাস করেই করা হয়েছে যেটা অ্যাজ ইউজুয়াল কমার্শিয়াল মুভিগুলোতে হয়। কিন্তু দহন ছবির ট্রেলার দেখে মনে হয়েছে এখানে শুধু মেইন কাস্টিং নয়, সাপোর্টিং কাস্টগুলো অনেক সিগনিফিকেন্ট রোল প্লে করছেন। এছাড়া সিয়াম স্টার গল্পকে দেওয়া একটি ইন্টারভিউতে বলেন, এখানে গল্পটি মেইন ক্যারেক্টার, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের গল্প এক যোগসূত্রে আনা হয়েছে, কেউ এখানে কারো থেকে কম নয়। এখন গানের কথায় আসলে ভিলেনে রয়েছে দারুণ কিছু গান, যেমন রোম্যান্টিক সং রয়েছে, তেমনি রয়েছে মাসালাদার পার্টি সং যেগুলো অনেক প্রশংসাও কুড়িয়েছে। অন্যদিকে দহন ছবিতে যেই 3টি গান এখন পর্যন্ত রিলিজ দেওয়া হয়েছে সেই 3টি গানও কিন্তু দর্শক মহলে অনেক পছন্দ হয়েছে। এছাড়া এই মুভিটিতে হাজির বিরিয়ানি গানটি লিরিক্সের কারণে বেশ সমালোচিত হয়েছে, যার কারণে গানের লিরিক্স চেঞ্জ করা হয়েছে এবং এই লিরিক্স চেঞ্জ করা ভার্সনটা সিনেমা হলেই দেখতে পাওয়া যাবে। এছাড়া দহন ছবিতে আরও 2টো গান থাকছে যেটা দেখার জন্য সিনেমা হলেই যেতে হবে। সো ভিউয়ার্স, সব কিছু মিলিয়ে এখন এই কথাটাই বলতে চাই, দেখার বিষয় এই যে ভিলেন ছবিটি কি আসলেই দহনের জন্য ভিলেন হয়ে যায় কিনা, নাকি ভিলেন উল্টো দহনের আগুনে ঝলসে যাবে। মুক্তির প্রথম দিকে তাহলে কোন ছবিটি এগিয়ে থাকবে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।